আবহমান গ্রামীণ জনপদ থেকে শহরের ব্যস্ত নগরীতে এদেশের জনপ্রিয় বাহন রিকশা। এবার পরিবেশ বান্ধব বাহনটি রিকশা চিত্রের জন্য ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। কমিটির ১৮তম অধিবেশনে এ ঘোষণা দেওয়া হয়। বিস্তারিত অলিউল রনির রিপোর্টে। রাজধানীর ঢাকাকে রিকশার নগরী বা মসজিদের শহর যেটাই বলা হোক, রাজধানীর বুকে এটি যে শুধুই বাহন এমনও নয়, এতে রয়েছে একদল খেটে খাওয়া মানুষের জীবিকার সংস্থানও। ঢাকা শহরে তিন চাকার এই বাহনে থাকে নানান রঙের বৈচিত্র্য। বাহন হিসাবে এই রিকশা শহরের মানুষের বেশ প্রিয়। রিকশা নিয়ে এভাবে আফ্রিকার দেশ বাসওয়ানার কাসান শহরে শুরু হওয়া ইউনেস্কোর আন্তঃসরকার কমিটির ১৮তম অধিবেশনে উপস্থাপন করা হয়েছে তথ্যচিত্র। বাংলাদেশের পক্ষ থেকে অধিবেশনে প্রতিনিধিত্ব করেন প্যারিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তাহা ও দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাসেম। একই সঙ্গে তথ্যচিত্র উল্লেখ করা হয়, রিকশাচিত্র শুধু একটি শিল্প নয়, এটি মানুষের সমকালীন জীবনের গল্প বলার চলমান ক্যানভাস। এটি রিকশা ও রিকশাচিত্রে মিলে ইউনেস্কোর অপরিমেয় ঐতিহ্যের স্বীকৃতি। এর আগে বাউল গান, জামদানি বুনন শিল্প, মঙ্গল শোভাযাত্রা ও শীতলপাটি বুনন শিল্পেও স্বীকৃতি মিলেছিল ইউনেস্কোর। অলিউল রনি, নাগরিক, ঢাকা।